নমস্কার বন্ধুরা আমি অজয় কুমার তৈরি কিকিসাল করোনালা ম্যাগনিফাইং হিলিং রেজিস্টার্ড টিচার অ্যাঞ্জেল হিলার ল অফ অ্যাট্রাকশন কোচ এবং আপনাদের বন্ধু সবাই কেমন আছে নিশ্চয় দারুণ আছেন আমিও দারুণ আছি হ্যাঁ বন্ধুরা অনেকে আমাকে বারবার অনুরোধ করছেন একটা বিষয় নিয়ে একটু আলোচনা করার জন্য বা তার যদি কোনো সলিউশন থাকে বিশেষ করে যারা খুব মোটা তো তারা যাতে রোগা হতে পারেন বা স্লিম ফিগার হতে পারে আবার যারা খুব রোগা খুব খুব রোগা তো তারা যাতে একটু চেহারা ভালো হয় না হলে তাদেরকে প্রচণ্ড দুর্বল শরীরেও থাকে আর তাদেরকে দুর্বল বলে মনে হয় আর অন্যদের কাছেও অনেক সময় উপহাসের বিষয়বস্তু হয়ে ওঠে মোটা এবং রোগা প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো ঘটে থাকে তার আগে বন্ধু আমি একটা কথা বলিনি দেখুন রোগা এবং মোটা এটা হতে পারে জিনগত হয় বা অন্যান্য কোনো কারণে হতে পারে রোগের কারণে হতে পারে আবার সাধারণত দেখা যায় কি যে আপনি যে আপনি যে চিন্তাগুলো করছেন সবসময় যে মোটা সে রোগা হওয়ার চেষ্টা করছে সে কিন্তু সে সবসময় ভাবছে যে আমি মোটা আমাকে সব মোটা বলে আমি রোগা হতে চাই চাই কিন্তু তার মধ্যে অনুরণন হচ্ছে কিনা না সে মোটা তো সে কিন্তু তার নিজের অজান্তেই তার সাবকনসিয়াস মাইন্ডকে মেসেজ দিচ্ছে প্রতিনিয়ত কি না আমি মোটা তো সে সেই রোগা হতে চাইলেও কিন্তু সে আর রোগা হতে পারছে না তার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু তার দেহের মধ্যে সেই ক্রিয়া প্রতিক্রিয়াগুলো হয়ে সৃষ্টি করছে যে ধীরে ধীরে তার মধ্যে সেই উৎসেচকগুলো কিন্তু তাকে যা মোটা হতে সাহায্য করে সেগুলি তার মধ্যে প্রেরণ করছে এবং সেগুলোকেই কাজে লাগিয়ে শরীরটা ফুলে ভেঁপে উঠছে অর্থাৎ সে রোগা হতে পারছে না ঠিক একই রকমভাবে মোটা যেমন হচ্ছে একই রকমভাবে কিন্তু যারা রোগা হয়ে থাকে তো তারাও প্রতিনিয়ত কিন্তু সেটাই মনে করে যে আমি খুব রোগা লোককে আমাকে কীভাবে একটা হীনমনতা ভোগে এবং এই এই যে মনের মধ্যে যে অতি ভাবনা সবসময় এটা নিয়ে চিন্তা তো সেখান থেকে তারা কিন্তু রোগা থেকে রোগাই হতে থাকে তারা কিন্তু কোনোভাবেই দেখবেন প্রচুর ওষুধ খাচ্ছে কেউ ভিটামিন খাচ্ছে প্রচুর খাওয়া দাওয়া করছে রোগা হচ্ছে না তো আজকে আমি এমন একটা টেকনিক বলে দেবো আপনাদের যে যারা মোটা কিংবা যারা রোগা উভয়ের ক্ষেত্রে টেকনিকটা একই মানে আপনি জাস্ট ইউজ করবেন এমনভাবে যে আপনি সত্যিই আপনি খুব কম সময়ের মধ্যেই রোগা অথবা মোটা যেটা চাইবেন সেটাই হতে পারবেন উইদাউট এনি মেডিসিন উইদাউট এনি এক্সারসাইজ উইদাউট এনি ফুড হ্যাবিট চেঞ্জ তো সেখান থেকে একটা কথা আমি বলে দিয়ে দেখবেন আমি সেদিন গিয়েছিলাম কয়েকদিন আগে আপনারা দেখেওছেন আমার এর আগে ভিডিওতে যে আমি পিকনিক করতে গিয়েছিলাম তো সায়েন্স পার্কে তো সেখানে গিয়ে যখন আমি ওখানে একটা সংরক্ষণাগার আছে সর্প সংরক্ষণাগার তো সেখানে যিনি বিশেষজ্ঞ ছিলেন সর্প বিশেষজ্ঞ তা তিনি একটা করে সাপ বের করছেন খুব বিষাক্ত বিষাক্ত সাপ এবং তিনি প্রত্যেকের সঙ্গে পরিচয় করে দিচ্ছেন এবং আমাদের ছুতেও বললেন যে ভয় পাবেন না দেখুন কখন তো ছিল তো আমি সত্যি বলতো কি আমি সাপে প্রচণ্ড ভয় পাই প্রচণ্ড ভয় পাই কিন্তু সেদিন সাহস করে আমি ধরলাম আমার আঙুলে পেঁচিয়ে ধরলো আমার হাতে পেঁচিয়ে ধরল এবং আমার মুখের কাছে আশেপাশে ঘোরাঘুরি করলেও মনে হচ্ছে বুঝিয়ে দেয় ছো তো যাই হোক তেমন কিছু ঘটেনি এবং তাই আমি এখনও রয়েছি এখানে তো তখন ওই সর্ববিষার একটা কথা বলছিলেন খুব ভালো লাগছিল শুনে যে আমরা যে যারা কি দেখি যে অনেকেই মারা যায় সাপের ছো কিন্তু এমন এমন ক্ষেত্রে মারা যায় দেখা গেল যে যে সাপটা তাকে ছবল দিয়েছে সাধারণত সেই সাপটির শরীরে বিষ নেই খুব থাকলেও খুব সামান্য যার একজন মানুষকে মেরে ফেলতে পারে না তাহলে বলুন কি করে মারা গেল আসলে মানুষ অতিরিক্ত ভয়ে মারা যায় হার্ট অ্যাটাক করে যায় বা মানে দেহের মধ্যে যে ভীতির যে একটা সঞ্চন ঘটে আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড এত ভীতগ্রস্ত হয়ে পড়ে যে সে জানি আমি এবার মরে যাব সে ভাবতে শুরু করে যে আমি আর নেই আমাকে সাপ কামড়েছে আমার দেহে প্রচণ্ড বিষ চলে এসেছে এবং বিষাক্ত সাপ না কামড়ালেও সে মরে যায় অধিকাংশ সাপে কিন্তু বিষহীন এবং তারা খুব নিরীহ প্রাণী তবুও আমরা ভয় পেয়ে অনেক সময় সাপকে মেরে ফেলি এবং ঠিক একই রকমভাবে সে সাপও কিন্তু ছগুল দেয় আর আমরাও কিন্তু অতিরিক্ত ভয় পেয়েই ক্রমশ অসুস্থ হয়ে পড়ি এবং মৃত্যু কথা যাত্রী হয়ে পড়ি তো সেই জায়গা থেকে বলবো যে ঠিক এটা একটা ল অফ অ্যাট্রাকশন মেথড যেখানে সায়েন্স বলছে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার পর যে কোনো মানুষকে যদি আপনি বিষ জানেন যে সেটা বিষ কিন্তু তাকে যদি প্রথম থেকেই তাকে বিশ্বাস করাতে শুরু করেন সাবকনসিয়াস মাইন্ড দিয়ে জোর করে মানে মনের প্রচণ্ড গভীরে ডিপ থেকে ডিপ লেভেলে সেটা বিষ নয় সেটা অমৃত সেটা বিষ নয় সেটা অমৃত ঠিক একই রকমভাবে যদি তাকে পরীক্ষামূলকভাবে যদি তৈরি করে দেওয়া যায় তারপর সত্যি যখন তার উপর সেটা প্রয়োগ করা হয় তাহলে কিন্তু তার আসারটা সেভাবে পড়ে না ঠিক আছে এটা আমি মুখের কথা বলছি না বহু এরকম আর্টিকেল আছে আপনারা একটু জানবেন এ নিয়ে পড়াশোনা করে জানতে পারবেন এমনও দেখা গেছে একজন রোগী মেডিকেলে যখন তার ট্রিটমেন্ট হচ্ছে তা তার খুব একটি মারাত্মক একটি কঠিন ব্যাধি হয়েছে এবং যেখান থেকে সে কোনো রকমভাবে সুস্থ হয়ে উঠছে না তখন ডাক্তার দেখছে কোনো ওষুধে কাজ করছে না এবং তাকে একটি শিশির মধ্যে প্লেন জল দিয়ে আনেন আর তাতে তুলসী পাতার মানে ডোলে জলটাকে মানে একটু হালকা গ্রিন মতো হয়ে খুব হালকা গ্রিন এবং সেই জলটিকে তাকে দিয়ে বলা হয় যে এটা খুব মূল্যবান একটি ওষুধ সেটা এখানে এদেশে পাওয়া যায় না সেটি বিদেশ থেকে আনা হয়েছে এবং প্রতিদিন কমপক্ষে তিনবার একটি ডোজ করে দেওয়া হয় যে তিনবার তাকে নির্দিষ্ট একটি টাইম মেনে নির্দিষ্ট ডোজ মেনে তাকে গ্রহণ করতে হবে তাকে তিনি তিন দিন পর আবার দেখা করতে বললেন তো মজার ব্যাপার এটা হলো কি যে সেই রোগী যখন ওই ওষুধটি খেতে শুরু করলো সে জানে যে খুব দুরারোগ্য ব্যীতার সেটা এত সহজে সারবে না কিন্তু ওই ওষুধটি মানে ওষুধ মানে কথিত তথাকথিত ওষুধ ওটা যেটা জল বললাম তো সে ওষুধ মেনে ওটাকে খেতে শুরু করে এবং তিন দিন নয় মাত্র দুদিনেই সে সুস্থ হয়ে ওঠে অনেকটাই এবং তিন দিন পর যখন আসে সে পুরো জন্মনে এবং তখন যখন ডাক্তার তাকে আবার একটি কাছে শিশি দেয় তাতে আবার জল ভরে দেয় এবং তাকে পনেরো দিনে করে দেয় এবং তাকে যখন সেই ওষুধটি মানে সে জায়গায় সেটি ওষুধ কিন্তু এটি জল এবং দেওয়া হয় তারপর সে যখন ওটা কন্টিনিউ খায় তারপর যখন তাকে ডক্টর টেস্ট করেন বিভিন্ন রকম চেক আপগুলো করেন করে দেখেন সত্যি বলতে কি তার যে অসুস্থতা যে রোগ সেটি কিন্তু ফিফটি পারসেন্টের বেশি আরোগ্য লাভ করেছে মেরাকল ঘটনা ডাক্তারের কাছে এটা একটা মেডিকেল সায়েন্সের একটা জার্নালে পড়েছিলাম গত বছর মনে পড়ল তো এটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন অর্থাৎ আমাদের সাবকনসিয়াস মাইন্ড কিন্তু দারুণভাবে কাজ করে থাকে বন্ধু যদি কোনো অসুস্থ মানুষকে একজন ডাক্তার জাস্ট মাথায় হাত বুলিয়ে দেয় না খুব কি বলবো অপত্য স্নেহে তো সে রোগীও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সুস্থ হতে শুরু করে কিন্তু এক একজন ডক্টর যখন খুব রুল ব্যবহার করেন কোন রোগীর সঙ্গে সুস্থ মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়েন বা ভয় পান তার কাছে যেতে তো এটা হচ্ছে আমাদের মনের উপর প্রচণ্ডভাবে একটা প্রভাব সৃষ্টি করে ঠিক সেই প্রভাব ল অফ অ্যাট্রাকশান মেথড আমি এটাই বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি বলছি আপনি দিনের যে কোনো সময় সে হাঁটতে চলতে হোক বসে হোক টিভি দেখতে দেখতে হোক আপনি এনি টাইম যখনই সময় পাবেন যখনই আপনার মনে আসবে সঙ্গে সঙ্গে আপনি নিজের শরীর দিকে তাকান যিনি মোটা তিনি ভাবেন নিজের পেটের দিকে তাকান মাঝে মাঝে না আমি তো রোগা হচ্ছি আমি একটু রোগা হচ্ছি ঠিকইভাবে নিজের পেটের দিকে তাকান বা নিজের বাহুগুলোকে মোটা করবেন না মোটা মনে করবেন না মোটা আছে না আমি মনে হচ্ছে একটু রোগ না আমি তো রোগা হচ্ছি এবার আমি রোগা হচ্ছি এবং সঙ্গে সঙ্গে আপনি একটু অবশ্যই বলবো যে এক্সারসাইজ করুন বলতে অন্তত চলাটা করুন সকালবেলা ঘুমতে উঠে আর আপনি ভাবতে থাকুন আপনি রোগা হচ্ছেন আপনি রোগা হচ্ছেন একটু লাভ দিখা যদি সম্ভব হয় করুন সাঁতার কাটতে পারলে করুন তবে না করলেও আপনি চিন্তাগুলো কিন্তু পজিটিভ রাখুন যে আপনি রোগা হচ্ছেন যিনি খুব রোগা তিনি ভাবুন যে আমি মোটা হচ্ছে আগের থেকে মাংস বাড়ছে আমার শরীরে আমার মধ্যে এনার্জি পাওয়ার খুব ভালো আসছে নিজের দিকে তাকান ভালোভাবে না আমি একটু চেহারা ভালো হচ্ছে আমার ওজন হচ্ছে আপনি সপ্তাহে সপ্তাহে বা আট দিন দশ দিন পরে গিয়ে একটু ওজন করুন নিজের দেখবেন যে সত্যি আপনি সুস্বাস্থ্যের অধিকারী ধীরে ধীরে হচ্ছেন কারো তিন দিনে হতে পারে কারো পাঁচ দিনে হতে পারে কারো দশ দিন কারো এক মাস কারো দু মাস বা তিন মাস সেটা নির্ভর করবে আপনি কতটা গভীরভাবে চিন্তাটা করছেন কত কতটা গভীরভাবে আপনার সাবকনসিয়াস মাইন্ডকে আপনি জাগিয়ে তুলতে পেরেছেন তো বন্ধু এত সহজ পদ্ধতি এই ল অফ অ্যাট্রাকশান মেথডটি ইউজ করুন সুন্দরভাবে পজিটিভ চিন্তা সুন্দরভাবে পজিটিভ অ্যাফরমেশন নিজেকে দিন আপনি ঘুম থেকে উঠে করতে পারেন আপনি সুতো যাওয়ার সময় করতে পারেন বা দিনের যে কোনো সময় আপনি কোথাও চিন্তা ভাবনাটা সবসময় আপনি যেটা হতে চান ভাবুন সেটা আপনি হয়ে গেছেন এই চিন্তাটা করে দেখুন একটা মাস করে দেখুন আপনি নিজেই নিজের মধ্যে কিন্তু চেঞ্জেস অনুভব করতে বাধ্য সেই সঙ্গে সঙ্গে এই কি বলতে আমি বলবো যে আপনি অবশ্যই খাওয়া দাওয়া নিয়ম নিয়মিত করবেন ঘুমটা পর্যাপ্ত পরিমাণে হওয়া চাই জলটা ঠিক পর্যাপ্ত পরিমাণে অন্তত চার লিটার থেকে পাঁচ লিটার জল নিয়মিত খান বা পান করুন এবং সেই সঙ্গে বলবো যে যদি পারেন সম্ভব হয় সকালবেলায় ঘুম থেকে যা রোগা তাদের জন্য বলছি ভালোভাবে কুম্ভ প্রাণায়াম করুন কুম্ভক প্রাণায়াম ইউটিউবে সার্চ করলেই দেখবেন বহুজনের কুম্ভক প্রাণায়াম আছে তো একটি পুনঃ প্রতিদিন পাঁচ মিনিট করে যদি কুম্ভক প্রাণায়াম করতে পারেন ঘুম থেকে উঠে বা খালি পেটে খুব 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 ভালো আপনি বেনিফিট পাবেন আর একটা টিপস বলে দিই সকালবেলায় ঘুম থেকে উঠে যে টিফিন করেন তো টিফিন টাইমে এখন সামনে গরমকাল আসছে তো এখন নিশ্চয়ই আর সমস্যা হবে না যেটা শীতকালের সমস্যা হয় কী করবেন প্রতিদিন এক মুঠো করে ভাত রেখে দিতে বলুন বাড়িতে কি পান্তা হিসাবে সকালবেলায় ওতে সামান্য আদা কুচি একটা গোলমরিচ গুঁড়ো করে দিন এবং দিয়ে সেই ভাতকে মানে আপনি লবণ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে খান আর সঙ্গে একটি করে আলু সিদ্ধ আগের দিন করা থাকবে ওই আলু সিদ্ধটা ওই ভাতের সঙ্গে খেয়ে নিন একটা না এক মাস করুন আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেনি ফুলে উঠবেন না কোনো সাইড এফেক্ট নেই কোনো ওষুধ খেতে হবে না যারা রোগা তারা কি করবেন তারা কুম্ভক করবেন না তারা কি করবেন কপাল ভাতি করুন অর্থাৎ হাতটাকে এইভাবে রাখতে পারেন আপনি এভাবে রাখতে পারেন দুটো হাতুর উপরে আপনি যে কোনো আপনার যে আসনটি সুবিধা মতো আপনি বসে একদম অর্থাৎ ছাড়বেন আর বায়ুটা অটোমেটিক্যালি আপনার মধ্যে প্রবেশ করবে মানে সাবলীলভাবে আপনাকে টেনে নিতে হবে কিন্তু ছাড়বেন আপনি ঠিক যেভাবে বললাম নিশ্চয় বুঝতে পেরেছেন তো এটাও যদি আপনি পাঁচ মিনিট বা দশ করে করতে পারেন আস্তে আস্তে সময় বাড়াতে পারেন তাতেও কিন্তু আপনি বেনিফিট পাবেনি তবে চিন্তাটা কিন্তু যেটা বললাম সেটা করুন দারুণ দারুণ দারুণভাবে আপনি বেনিফিট পাবেন পাবেন পাবেনি রেকি করুন যদি রেকি ঠিক মতো প্র্যাকটিস করেন যারা রেকি শিখেছেন তাদের জন্য বলছি যারা শেখেনি তাদের জন্য বলছি না করুন কন্টিনিউ যদি আপনি ঠিকমতো নিয়ম মেনে রেকি করেন তো তারও কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী এবং সৌন্দর্য সুতরাং সব দিক থেকে দেখবেন বেনিফিট পাবেন এতগুলো কথা আমি বলে দিলাম আজকে আমি এর জন্য অ্যাঞ্জেল নাম্বার এখানে ইউজ করছি যদি কখনো কারো অ্যাঞ্জেল নাম্বার এর জন্য মনে হয় যে প্রয়োজন আছে আমার একটি লিংক দিয়ে দিচ্ছি ওখানে একটু খুঁজে নেবেন আর লিঙ্কটি দেখে নেবেন নিশ্চয়ই আপনারা এতে উপকার পাবেন তো বন্ধু আজ আর নয় আপনারা ভালো থাকুন যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক অ্যান্ড শেয়ার করে অন্যদের মধ্যেও এই জিনিসটিকে সরিয়ে দেবেন সঙ্গে থাকুন আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা এই রেকি নলেজ অয চ্যানেলটিকে দিন দিন বড় পরিবারে পরিণত করছে তার জন্য আপনাদের কাছে সবসময় আমি ধন্যবাদ জানাই আর আমি যেমন আপনাদের সঙ্গে রয়েছি আপনারাও মানুষের পাশে দাঁড়ান শুধু মানুষ নয় সারা জীব জগৎ সারা জগতের পাশে আপনারা দাঁড়ান বন্ধু হয়ে এবং প্রত্যেককে ভালো রাখুন নিজেরাও অবশ্যই খুব 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 ভালো থাকুন পজিটিভ থাকুন আর এই পর্যন্তই ধন্যবাদ